আগুন নিয়ে খেলে পড়তে হবে বলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে সতর্ক করেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। তাইওয়ান নিয়ে দুই পরাশক্তির মধ্যে সৃষ্ট উত্তেজনা কমানোর সুযোগ হিসেবে অনুষ্ঠিত ফোনালাপে এভাবে সতর্ক করেন তিনি। বৃহস্পতিবার দুই ঘণ্টারও বেশি সময় ধরে বিভিন্ন ইস্যুতে আলোচনা করেন দুই প্রেসিডেন্ট। মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসির সম্ভাব্য তাইওয়ান সফরকে কেন্দ্র করে ওয়াশিংটন ও বেইজিং এর মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দেয়। বেইজিং তাইওয়ানের স্বাধীনতা মানে না জানিয়ে শি জিনপিং সাফ জানিয়ে দেন সেখানে ভিনদেশী শক্তির হস্তক্ষেপ দেখতে চায় না চীন। এক চীন নীতির প্রতি যুক্তরাষ্ট্রকে অনুগত থাকারও আহ্বান জানান তিনি।